নমস্কার নমস্কার, ডেইলি এডুকেশন নিউজের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কৃষ্ণ ঘোষ। শিক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পুনরায় আমি আপনাদের সকলের সামনে এসে গেছি। আজকের যে সর্বপ্রথম আপডেটটি আসছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির পক্ষ থেকে 5ই নভেম্বর পুনরায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি খোলার জন্য যে ইনস্ট্রাকশন বা গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে, যেখানে সামাজিক দূরত্বের সাথে সাথে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক মহাশয় এবং নন টিচিং স্টাফদের সুরক্ষার কথা ভেবে পার্ট ওয়াইজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি খোলার জন্য অনুমতি রাজ্যকে দেওয়া হয়েছে। এখন পরবর্তী যে ডিসিশন, সেই ডিসিশন আপনাদের মধ্যে থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পড়াশোনা করছেন এবং আপনাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় যে এলাকাতে বিলো করছে, সেখানকার স্টেট গভর্নমেন্টের ওপর বাকি ডিসিশনটি ছেড়ে দেওয়া হয়েছে। পার্টিকুলার কোন ডেটে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি পুনরায় খোলা হয়ে এবং সচল করা হবে এবং তোমাদের যে পঠন পাঠন সম্পূর্ণ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শুরু করা হবে, এই সঠিক ডেটটি খুব শীঘ্রই স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের সকলকে জানানো হবে। দ্বিতীয় যে আপডেটটি আসছে, অন্ধ্রপ্রদেশে 2 নভেম্বরের পর থেকে স্কুলগুলিকে রিওপেন করার পর থেকে প্রায় 262 স্টুডেন্টের COVID-19 পজিটিভ কেস এবং প্রায় 160 টিচার্স এর COVID-19 পজিটিভ দেখা দিয়েছে। এক্ষেত্রে এপি কমিশনার অফ স্কুল ভি চিন্নার স্যানে যে বিষয়টি জানিয়েছেন যে প্রায় 4 লাখেরও বেশি স্টুডেন্ট একত্রিত হয়েছিল পুনরায় COVID-19 পর স্কুল খোলার পর। এক্ষেত্রে যে অ্যামাউন্ট দেখা দিচ্ছে মাত্র 262 স্টুডেন্ট, সেক্ষেত্রে দেখা গেলে 0.01%। এছাড়া এক একটি স্কুলে মাত্র 15 থেকে 16টি করে স্টুডেন্টকে এক একটি ক্লাসের জন্য অ্যালো করা হচ্ছে এই সিচুয়েশনের ওপর। এবং উনি আরো জানিয়েছেন প্রায় 1,10,000-এর ওপরও শিক্ষার্থীদের মধ্যে মাত্র 160 জন COVID-19 পজিটিভ হয়েছে, যে সংখ্যাটি খুবই নগণ্য। যদিও তিনি এটির ওপর খুবই জোর দিয়ে বলেছেন যে COVID-19 সমস্ত সুরক্ষার কথা মাথায় রেখে এবং ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয়দের কথা সুরক্ষার কথা মাথায় রেখে খুব শীঘ্রই খুবই সঠিক সিদ্ধান্ত স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তৃতীয় যে বিষয়টি আসছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে যে স্কলারশিপ সেম 2020 ও 2021 সেশনের যে লাস্ট ডেট ছিল সেটিকে 30 নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হলো। পুনরায় সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে SGC স্কলারশিপ অর্থাৎ সিঙ্গেল গার্ল স্কলারশিপ, PG স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার, এছাড়া NER, এই ধরনের বিভিন্ন স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থীদের কাছে এই ইনফরমেশনটি শেয়ার করা হচ্ছে। 30 নভেম্বরের মধ্যে তোমরা সকলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে নিজেদেরকে এনরোল করতে পারো এবং পরবর্তী যে স্টেপটা অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই অ্যাপ্লিকেশন প্রসেসকে ভেরিফাই করার যে প্রসেস সেটার জন্য 30 নভেম্বর পর্যন্ত UGC পক্ষ থেকে ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে। নেক্সট যে আপডেটটি আসছে সেটা হচ্ছে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে। উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে নভেম্বর মাসেই কলেজ এবং স্কুলগুলিকে পুনরায় রিওপেন করার যে সিদ্ধান্ত এটি এখন স্থগিত রাখা হলো। বর্তমান পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিয়ে এবং সবকিছু যাচাই করার পর থেকে সমস্ত সুরক্ষাবিধি মেনটেন করে যদি এটি অনুভব করা যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয়দের জীবন এই COVID-19 থেকে সুরক্ষিত থাকবে, তাহলে খুব শীঘ্রই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পুনরায় কলেজ এবং স্কুল কবে খোলা হবে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। পরবর্তী যে আপডেট আসছে, HRD মিনিস্টার রমেশ পোখরাইল নিশাঙ্ক স্যার জানিয়েছেন ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে সম্মেলন অমিতা ইউনিভার্সিটির দ্বারা অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখানে উনি জানিয়েছেন 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে এক্ষেত্রে কোয়ান্টিটিতে না কোয়ালিটির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে এবং ওয়েল এডুকেটেড এডুকেশনের যে কোয়ালিটি সম্পূর্ণভাবে পরিবর্তন হচ্ছে, এর ফলে সমস্ত ছাত্রছাত্রীরা এতে খুবই উপকৃত হবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজেদের যে যোগ্যতা সেটি আরো ভালোভাবে তারা প্রমাণ করতে পারবে। আশা করছি আজকের শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটগুলি আপনাদের সকলের কাছে অনেকই গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের আরো আপডেট ভবিষ্যতে পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। আপনারা যদি ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।